নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের ফিশারি মসজিদ প্রাঙ্গণ থেকে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। সভায় বক্তারা বলেন, নেদারল্যান্ড ও সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো কোনো সত্যিকার মুসলিম মেনে নিতে পারে না, তাই আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বক্তারা আরও বলেন, 92% মুসলিম অধ্যুষিত দেশের পাঠ্যপুস্তকে আমরা ইতিহাস বিকৃতি এবং কোনো বিতর্কিত মতবাদ মেনে নিতে পারি না, এসব অবশ্যই সংশোধন করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সদস্য মাওলানা গাজী শহীদুল্লাহর সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনটির জেলা শাখার সাধারণ সম্পাদক নূর হোসেন, সদস্য ওমর ফারুক এবং শ্রমিক আন্দোলন জেলা শাখার সহসভাপতি মোহাম্মদ ইসরায়েল।